গাইস গুড ইভিনিং, আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সবাইকে জানাই পূজার প্রীতিয় শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, আমাদের সাজগোজ দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। আমরা যাচ্ছি ছট পুজোতে, গঙ্গার পাড়ে স্পেশালি পুজোটা হয়, সেই কারণে যাচ্ছি। আর আমাদের তো অপর্ণাদি নিমন্ত্রণ দিয়েছে, তাই অপর্ণাদি নিমন্ত্রণ দিতে অপর্ণাদির সাথেই যাওয়া হচ্ছে। তো এখন বাজে বিকেল কটা, 4:10 বাজে। তো আমরা যাই না, আমরা এইটা ফার্স্ট টাইম এই পুজোতেও যাচ্ছি কি। আর আমি তো প্রথম ফার্স্ট, আমি শুধু রাস্তায় দেখেছি যে মানুষজন যায় গান বাজনা করে, কিন্তু ওই কি করে গঙ্গার পাড়ে না পারে কিছুই জানি না। আর যে ফাইনালি আমিও দেখবো আর তোমাদেরকেও শেয়ার। আরে গঙ্গার পাড়ে যাবো না, পুকুর পাড়ে যাবো। পুকুর মানে ওটাকে গঙ্গা হিসেবেই ধরে, সেই যেখানেই হোক ঠিক আছে, জানে না কিছু বন্ধুরা। তো চলো গিয়ে তোমাদেরকে পুরোটা শেয়ার করবো। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, আর টোটো, ওই দেখো ওই দিক দিয়ে টোটো, ওই দিকে টোটো, আর সব আমরাই যাচ্ছি, সব আমাদের ফ্যামিলি, এখন আগত জন যাচ্ছে আরো সামনে ওই দিকে ভ্যানে, আবার দিদিরাও তার আগের ভ্যানে আছে। শুধু চলো দেখতে থাকো ধম্মেলের ছবি, ধম্মেলের ছবিগুলো বন্ধুরা। ফাইনালি আমরা পুকুর পাড়ে চলে এসেছি, আমি ভেবেছিলাম গঙ্গায় যাওয়া হবে, তাই জন্য গঙ্গা গঙ্গা বলছিলাম, কিন্তু দিদির পায়ে ব্যথার জন্য আমরা গঙ্গায় যেতে পারিনি। দিগবেরিয়া চটকার পুকুর পাড়ে আমরা এই পুজোটা করতে এসেছি, বিশেষ করে দিদি করবে। আর আমাদের রূপায়ণ এত দুষ্টুমি, ওকে নিয়ে আমি সামলাতে পারছি না। আর তোমাদের দিদি ভাই ফার্স্ট টাইম, তো এক্সাইট হয়ে গেছে, তো শুধু এদিক ওদিক চলে যাচ্ছে। আর তোমাদের দাদা ভাইকে বললাম যে ভেতরে তোমাকে ঢুকতে হবে না, রূপায়ণকে নিয়ে তুমি বাইরে দাঁড়াও, আমি ভেতরে ঢুকবো। কারণ রূপায়ণ ছোট, তো প্রচুর ভিড় হয়েছে ওখানে, ডালা চারিদিকে তো সাজানো আছে, এবার ওতে তো পা লেগে যাবে, তাই জন্য বললাম তুমি বাইরে থাকো, আমি ভেতরে ঢুকছি, ঢুকে ভিডিও করে আনছি। আর এই পুজোটা তো সবাই দেখছি খুব সুন্দর মানে, আর মানে কি বলবো, আমিও ফার্স্ট টাইম গেছি। আর এই পুজোটা খুব জাগ্রত, মানে দিদির মুখ দিয়ে শোনা আছে যে ঠাকুরের কাছে যা মনস্কামনা করা হয় সেটাই হয়। তো আমিও আশা করে ঠাকুরকে নমস্কার করছি আর বলছি যে আমারও আশাটা যেন পূর্ণ হয়। আর আমরা তো ফার্স্ট টাইম গেছি, খুব মজা পেয়েছি, আর আমি ঢুকতেই পারিনি। আর ওখানে প্রথম দিদি সূর্য ডুবে যাচ্ছে, তখন দিদি প্রদীপ আর ধূপকাঠি দিয়ে সূর্যটাকে পুজো করে নিল। আর এই পুজোটা আমরা বিশেষ কিছু জানি না, যতটা চোখে দেখা ততটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। আর আমি তো ভিতরে এত ভিড়, তো আমি দেখতেই পাইনি। আর এখানে ওই ডালার মধ্যে কত রকমের ফল আছে, আর কলার কাঁদিটা যাদের মানসিক থাকে তারা কলার কাঁদি দেয়। আর এই পুজোতে কলা আর আখটা মাস দিতেই হবে তোমাদের। আর ক্রাউডটা দেখো, দিগবিড়িয়া মাঠটা পুরো একদম ভরে গেছিল, আমি তো ভাবতেই পারিনি, পুরো মেলার মতো একেবারে। আর প্রচুর লোক হয়েছিল, এত লোক হবে দিদি নিজেও ভাবতে পারিনি। আর দিদি এখানে ফার্স্ট টাইম পুজো করছে, আগে ওনাদের যেখানে গ্রামের বাড়ি সেখানে এই পুজোটা করতো। আর এইখানটায় সব ফল পাকড় গুলো সাজাচ্ছে, আর ওই ফল ফাকড় গুলোকে মালা ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো করে নিতে হবে, আর জলের মধ্যে একবার করে মানে টাচ করতে হবে, আর ঘুরে ঘুরে পুজো করতে হবে। আমি যতটা দেখলাম সেইগুলোই তোমাদেরকে শেয়ার করছি, আমার এর প্রতি কোনো ধারণা নেই। আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ফাইনালি তোমাদের দাদাভাইকে আমি খুঁজে পেলাম, আমি হারিয়ে গেছিলাম, তো আমিও খুঁজছিলাম যে কোথায় গেল। তো গাইস এরকম মজা হচ্ছে বলার কথা না। তো আমরা ফাইনালি পুজো টুজো হওয়ার পরে তো আমরা আসছি বাড়ির দিকে, আর এইখানটায় ব্যঞ্জন পার্টি পুরো একদম গাড়ি সাজিয়ে নিয়ে এসছে। আর আমি আর তোমাদের দাদা ভাই বলছি, আমাদের যদি এরকম করতো দিদি, আমরা খুব মজা করে নাচতে নাচতে যেতাম, আমার তো খুব ভালো লাগে নাচ গান করতে। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, আর আমরা বাড়ি এসছে রূপায়ণের পিসিমশাই, আর রূপায়ণ ইন্টার নেচেই যাচ্ছে।
আর তার মধ্যে তোমাদের দিদি ভাইরা সব ওখানটায় বসার জায়গা ছিল, তো ওখানটায় সব বসে একসাথে সব গল্প হচ্ছে। আর রূপু বাবা আমাদের তো নাচের শেষ নেই। আর রূপুই অ্যাকচুয়ালি দিদিদের মানে বাড়িটা জমজমাট করে রেখেছে, আর দিদির তো ভাইটাই কেউ আসেনি, তাই জন্য আমরাই গিয়ে মজা করছিলাম দিদিদের বাড়িতে খুব। আর আমরা খুব এনজয় করেছি, বক্স বাজিয়ে নাচ, আর আমরা মানে রূপায়ণের তো নাচের শেষ নেই। আর রূপায়ণ আর রূপায়ণের বাবা শুধু ডান্স করে যাচ্ছে, তোমাদের দাদা ভাই ঘরেও সামান্য গান চললে তাতেই নাচ করে, আর ওখানে বক্স চলছে, নাচবে না কেন? গাইস এখন আমরা বাড়ি ফিরলাম, আর তোমাদের দিদি ভাই ওদিকে কাজ করছে, আর এদিকে রূপায়ণ খেলা করছে। তো একটু তোমাদের দেখিয়ে দিই, এই যে কাজ করছে, ও এইদিকে দেখাবো আগে, আচ্ছা এইদিকে, এটা কি পাপা? ওটা ঘর বাড়ি, ওটা আটা। আর তুমি কি দিয়ে ভাত খেয়েছো? আলু দিয়ে রুটি দিয়ে খেয়েছি। আর ওই যে যে মাংস কাটা, তুমি মাংস কাটাও খেয়েছো? তুমি কি দিয়ে খেয়েছো? আলু। আর আমাদের রূপু চিকেনকে বলে আমি মাংস কাটা খাবো। আর এই যে তোমাদের দিদি ভাইকে দেখো, এখানে কাজবাজ ঠিক আছে। আর তোমরা আমাদের ঘরটা দেখে একটু নোংরা বলতেই পারো, কারণ আমাদের সব ছড়ানো ছড়ানো আছে। না বন্ধুরা, আমরা গিয়েছিলাম তো সেই ছট পুজোর পুজোয়, তোমাদেরকে তো শেয়ার করলাম, যেহেতু জামা কাপড় গুলো আমি কি করেছিলাম ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে চলে গেছিলাম, এখন সেগুলো তো আমাকে গুছাতে হবে, তাই আমি এখন এসে একটু ফ্রেশ হয়ে গুছাতে বসে পড়েছি। তো তোমাদের দিদি ভাই এদিকে গুছাচ্ছে, আমরা এখন একটু জামা কাপড় ছাড়বো, এরপর খাওয়া দাওয়া করবো, কেননা কালকে সকালবেলা ডিউটি যেতে হবে, কেননা আমার খুব মহামারী ডিউটি। আর কয়েকজনের মানে কোশ্চেনে মানে রিপ্লাই করে দিই, ঠিক আছে? তো কনিকা দাস তো বলছে যে স্বপ্নাকে মানে দু বোনকে ভালো লাগে, তো এই যে তোমাদের দিদি ভাই, ঠিক আছে, তোমাকে তোমার বোনকে ভালো লাগে। থ্যাংক ইউ দিদি ভাই। আর একটা কি আছে, আমাদের ঘরটা খুব নোংরা, ঘরটাকে গুছিয়ে রাখতে পারি না, ঠিক আছে, এই কথাটাই বলছিলাম। তো আমাদের ঘরটা অতিরিক্ত ছোট, আর ঠান্ডাকাল তো যখন তখন ওই মানে কম্বল টম্বল বের করে আমি তো শুয়ে পড়ি, আর কাজ নেই দু মানে কাজ বলতে কি, আসলাম শ্বশুর বাড়ির থেকে, ঠিক আছে। তো এখন যাই হোক হচ্ছে। আর তোমাদের দিদি ভাই, বন্ধুরা তোমরা যে বলো আমাদের ঘরটা প্রচুর নোংরা, কারণ নোংরা একটা ছোট জায়গার মধ্যে যদি অনেক কিছু জিনিস থাকে তখন কি মনে হয় যেন গ্যাঞ্জাম টাইপের মনে হয়। তো সেম আমাদেরও তাই, একই প্রবলেম, আমাদের ঘরটা ছোট, এবার অতিরিক্ত জিনিস হয়ে গেছে, তার জন্য মনে হয় নোংরা। কিন্তু আমরা যথেষ্ট, যখন আমার বাড়ির সামনে আমার ক্যামেরা ছাড়া যেমনি সামনাসামনি যখন দেখতে পারবে তখন দেখবে আমার ঘরটা যথেষ্ট গুছিয়ে রাখ। আমাদের আশেপাশের লোকেরাও সবাই বলে আমাকে যে ও ছোট বাচ্চা নিয়ে সুন্দর করেই গুছিয়ে রাখে, কিন্তু আমার অতিরিক্ত জিনিসের কারণে এরকম। ও পুতুলকে দেখাও, রূপায়ণ বার্থডেতে পেয়েছে। আর এইগুলো রাত্রিবেলা নিয়ে রূপায়ণ কোলে করে ঘুমায়, মানে ওকে ওর সাথে দিতে হবে। আর আমাদের রূপুকে দেখেছে একদম কোট স্যুট বুট পরে একদম এলাই ব্যাপার। রূপু তুমি কি খেলা করছো? কি খেলছো? হ্যাঁ কিছু খেলছো না? হ্যাঁ ওর খুব মজা হচ্ছে, কদিন ধরে পড়াশোনা করছে হচ্ছে না, শুধু ঘুরছে মামার বাড়ি এখানে ওখানে, খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে, পড়াশোনা না করতে হলে খুবই ভালো লাগে। আর সবাই কমেন্ট করছো যে আমাদের ছোট্ট সোনাকে খুব ভালো লাগে, তো থ্যাংক ইউ, তোমরা এত এত করে ভালোবাসা দিচ্ছ। আর কদিন ধরে ওর পড়াশোনাটা হচ্ছে না, কেননা এই এত পুজো, আর পাড়াতে শুধু মাইক টাইক বাজছে, তো ও একটু বাচ্চারা পড়াশোনা যত না করতে পারে ওরা তো ততটাই ভালো হয়। তো যাই হোক আমরা চেষ্টা করছি ওকে একটু ভালো করে পড়াশোনা করানো,
আর ঘরে একা একা তো বসতে হয় না, তাও আমিও একটু জোর জবরদস্তি বসাই, তোমাদের দিদি ভাই বসাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তো টাটা বাই বাই। রূপু টাটা করে দাও, ভালো করে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট বলো, হ্যাপি নাইস ডে, ভালো করে বলো, একটা হাম্পি দিয়ে দাও এরম করে, আরেকটা 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 দাও। আর ঠিক আছে ঠিক আছে, লাভ ইউ অল।